বৈশ্বিক মহামারীর কারণে আমাদের স্কুল দ্বিতীয় দফায় আবারও বন্ধ হয়ে গিয়েছে, এজন্য আমরা এখন ঘরে বসেই কীভাবে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া যায় সে প্রচেষ্টায় আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। নিশ্চয়ই তোমরা স্বতঃস্ফূর্তভাবে এই ক্লাসে অংশগ্রহণ করে অবশ্যই পড়াশোনা করবে বাসায় বসে, এটাই কামনা করবে। আজকে আমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা ক্লাস করব। পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা, ইসলামিক শিক্ষা তোমরা আমাদের শ্রেণীকক্ষে অবশ্যই প্রথম অধ্যায় শেষ করেছিলে, আমরা এখন ইসলাম শিক্ষার দ্বিতীয় অধ্যায় নিয়ে এখানে পড়ব। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আজকে আমরা পড়ছি দ্বিতীয় অধ্যায় ইবাদত প্রসঙ্গে। ইবাদত শব্দটি একটি আরবি শব্দ, আল ইবাদতু শব্দমূল থেকে ইবাদত শব্দটি সংগৃহীত। এটি মূলত এটির শাব্দিক এবং অর্থগত দুই দিক থেকে দুইটি অর্থ রয়েছে। এটি শব্দগত অর্থ হচ্ছে ইবাদত, বন্দিগী এবং আরাধনা, প্রার্থনা, এই ধরনের অনেকগুলো অর্থ এটি বহন করে। কিন্তু মূলত আমরা এর শাব্দিক অর্থ হিসেবে জানব ইবাদত অর্থ বন্দিগী করা, ইবাদত করা এবং আল্লাহ তাআলা যেভাবে বলেছেন তার যতগুলো ইবাদত দিয়েছে সবগুলো ইবাদত যথা সময়ে যথা নিয়মে পালন করাকে সাধারণত ইবাদত বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইবাদতের যে পারিভাষিক সংজ্ঞাটি রয়েছে সেটি হচ্ছে ইবাদত অর্থ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নির্দিষ্ট কিছু কাজ নির্দিষ্ট কিছু সময়ে আদায় করার নামই হচ্ছে মূলত ইবাদত। যেমন আমরা সালাতকে ধরতে পারি, যেটাকে নামাজ বলা হয়, যে নামাজ কিন্তু সবসময় পড়লেই হবে না, বরঞ্চ নামাজের যে নির্দিষ্ট সময় এবং নামাজের যে নির্দিষ্ট ওয়াক্তগুলো রয়েছে সেই ওয়াক্ত অনুযায়ী কিন্তু নামাজটা পড়তে হবে। এই ওয়াক্ত সময়ের বাহিরে যদি গিয়ে তুমি নামাজ পড়ো তাহলে কিন্তু নামাজ হবে না। আর নামাজ হচ্ছে ইসলামের সবচেয়ে বড় মূল একটি ইবাদত। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ পবিত্র হাদিস শরীফে আমরা জানতে পাই যে আল মিফতাহুস সালাহ, হ্যাঁ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তাহলে আমরা এই যে নির্দিষ্ট সময় মতো নামাজকে আদায় করব এটি হচ্ছে মূলত ইবাদতের একটি অন্যরকম ধরন, যে ইবাদত তা নির্দিষ্ট সময় মতো আদায় করতে হয় এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আদায় করতে হয়। কারণ ইবাদত তোমরা কখনোই তোমাকে যেই নামাজ পড়তে বলা হয়েছে, যেই কয় রাকাত পড়তে বলা হয়েছে তোমাকে ঠিক তখন সেই কয় রাকাত নামাজই কিন্তু পড়তে হবে। এর বেশি রাকাত নামাজ যদি তুমি সেখানে আদায় করো তাহলে কিন্তু আসলে তোমার সেই নামাজটি কবুল বা গ্রহণযোগ্য হবে। এজন্য আমরা সবসময় যথা নিয়মে এবং যথা সময়ে আমাদের ইবাদতগুলো সম্পূর্ণ করার চেষ্টা করব। আমরা এই অধ্যায় পড়লে জানতে পারব অনেকগুলো বিষয়, যে ইবাদত কাকে বলে এবং ইবাদতের যেই তাৎপর্য রয়েছে সে সম্পর্কে জানতে পারবো। আরও জানতে পারবো সালাত, সালাতের সময়, সালাত আদায়ের যে নিয়মগুলো আছে, সালাতের আহকাম আরকান, সালাতের ওয়াজিবগুলো জানতে পারবো, মসজিদের আদব, আমরা কীভাবে মসজিদে প্রবেশ করবো, মসজিদ থেকে বের করবো সে সম্পর্কে জানতে পারবো, এবং সাউম অর্থাৎ রোজার সম্পর্কে আমরা জানতে পারবো। আরও জানতে পারবো জাকাত সম্পর্কে, জাকাত ব্যয়ের খাতগুলো কোন কোন জায়গায় জাকাত, কোন কোন স্থানে জাকাত দেওয়া যায় এবং কোন স্থানে জাকাত দেওয়া জায়েজ নয়, এবং জাকাতের পরিমাণ কতটুকু অর্থ হলে কতটুকু সম্পদ হলে জাকাত আদায় করতে হবে সে সম্পর্কে আমরা এই অধ্যায়ে জ্ঞান লাভ করব। আরও আমরা এখান থেকে কুরবানি এবং আকিকা সম্পর্কে জানব। আরও জানব কিভাবে কত সময়ে আমাদের আকিকা প্রদান করতে হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং কিভাবে আমরা সকল ধর্মের মানুষের প্রতি সহানুভূতিশীল হব। ইবাদতের সবচেয়ে প্রথম পর্যায়ে যেটা আছে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রথম যে বিষয়টি আসে ইবাদতের সেটি হচ্ছে পাক পবিত্রতা। দেখো
পাকপবিত্রতা অথবা তোহারাত। তোহারাত শব্দটি মূলত একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে পবিত্রতা অর্জন করা, পরিষ্কার থাকা, পরিচ্ছন্ন থাকা। শিক্ষার্থী বন্ধুরা, পবিত্রতা যদি অর্জন না করো, একজন মানুষের সাধারণ নিয়মও কিন্তু পবিত্রতা অর্জন করা। আর ইসলামের যতগুলো ইবাদত পালন করতে হয়, প্রায় প্রত্যেকটি ইবাদতের সাথে কিন্তু পবিত্রতার একটি সংমিশ্রণ রয়েছে। আর আমরা সকলে জানি যে পবিত্রতা থাকলে নিজের মন ও অনেক কি থাকে বলতো, অনেক শান্তিতে থাকে অথবা অনেক খুশিতে থাকে এবং উৎফুল্ল থাকে মনটি, যে কিভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে অবশ্যই ইবাদতের একটি অন্যতম স্টার্টিং বলতে পারো, অর্থাৎ যেটা শুরু। হ্যাঁ, যদি আমরা ওযু ঠিক মতো না করি, ঠিক মতো পবিত্র না হই, তাহলে কিন্তু আমাদের কখনোই নামাজ আদায় হবে না। এবং পবিত্রতা অর্জনের জন্য যে মহান উদ্দেশ্যটি, সেটি হচ্ছে গিয়ে আমাদের শরীরকে কি রাখা, পবিত্র রাখা। এজন্য তার প্রধান মাধ্যম হচ্ছে ওযু। ওযুর মাধ্যমে আমরা আমাদের মনকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি। আল্লাহ তাআলা এই করোনাকালীন আমাদেরকে একটি শিক্ষা দিয়েছেন যে আমরা যদি নিয়মিত আমাদের হাত ধুই, আমাদের মুখ পরিষ্কার করি এবং নাক টাক সব কিছু পরিষ্কার করে রাখি এবং কুলি করি গড়গড়া করে, তাহলে কিন্তু আমরা অনেক ধরনের এই অপরিষ্কার জনিত কারণে যে সমস্ত রোগগুলো হয়ে থাকে, সেই সমস্ত রোগগুলো থেকে কিন্তু আমরা অবশ্যই বিরত থাকতে পারি। এজন্য ওযু হচ্ছে এমন একটি ইবাদত, এমন একটি পবিত্রতা যেটির মাধ্যমে কিন্তু আমাদের হাতের নখ থেকে শুরু করে নিয়ে পায়ের নখ পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ বেশি বেশি ধুলোবালি বা ময়লা আবর্জনা যুক্ত হয়, এই জিনিস এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি। তাহলে পাক পবিত্রতা অথবা তোহারাত সম্পর্কে আমরা জানলাম যে কিভাবে তোহারাত অর্জন করতে হয়। এবার আসো, এই তোহারাত বা পাক পবিত্রতা শুধুমাত্র ওজন মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমাদের আশেপাশের পরিবেশও আমাদেরকে পাক পবিত্র এবং সুন্দর রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের পরিধেয় বস্ত্র, আমাদের ব্যবহৃত যে আসবাবপত্রগুলো আছে, আমাদের বই খাতা ব্যাগ কলম যা কিছু আছে, সব কিছু আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তবেই আমাদের তোহারাতের মূল উদ্দেশ্যটি সাধিত হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন থেকে সবসময় যে কোনো সময় আমরা ইবাদতের পূর্বে তোহারাত অর্জন করব, বেশ ভালো করে ওযু করব এবং ওযুটা সবসময় পরিপূর্ণভাবে করব। তাতে আমরা ওযু করলেও, এই তোহারাত পবিত্রতা অর্জন করলেও একটি সওয়াব আমাদের কি হয়ে যাবে বলতো, অর্জন হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ওযু করার নিয়মগুলো খুব ভালো করে জেনে ঠিক মতো ওযু করবে এবং অবশ্যই তোমাদের পাক সাফ শরীর এবং আশেপাশের আশেপাশের পরিবেশটাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখবে। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।